সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, ফেসবুকে একটা গান ভেসে বেড়াচ্ছে, আর যাব না আমেরিকা। ইলিয়াস খান যখন গানটি গাইছেন, এবং আপনাদের অফ দ্য রেকর্ড বলে রাখি, এটা কিন্তু এক পলিটিশিয়ান আর পলিটিশিয়ানকে হোয়াটসঅ্যাপে খুব শেয়ার করছেন, আমাকে অনেকে পাঠিয়েছেন, আমি জানি আওয়ামী লীগের অনেকে অনেককে পাঠাচ্ছেন, এবং তাদের মধ্যেও এটা নিয়ে একটা চাপা হাসাহাসি আছে। কিন্তু বিষয়টি আসলে ততটা মজার নয় যারা সরকারি দলে আছেন তাদের জন্য, বিশেষ করে যিনি সরকার প্রধান তার জন্য তো একেবারেই নয়। শি নোজ ইনস এন্ড আউট, কি হচ্ছে, শুধু কি আমেরিকা, নাকি তার সঙ্গে যুক্ত হচ্ছে ক্যানাডা, তার সঙ্গে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া, তার সঙ্গে যুক্ত হচ্ছে ইউরোপের আরো দেশ। শি নোজ ইট লো ওয়ে বেটার দ্যান আস, উনি আমাদের চেয়ে অনেক ভালো জানেন, আমি বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা। এবং তিনি অনেক বেশি ভালো জানেন বলেই যখন রাজনীতিবিদরা হাসাহাসি করছে আর যাব না আমেরিকা, সাধারণ মানুষরা ট্রোল করছে, ফেসবুকে শেয়ার করছে, নানান রকম স্ট্যাটাস দিচ্ছে, তখন উনি আওয়ামী লীগের এতদিনের যে বয়ান, গত 25শে মে থেকে আজকে 5ই জুন, নাকি আজকে 4 চৌঠা জুন, এই দীর্ঘ 9-10 দিনের যে বয়ান, সেই বয়ানে পুরো উল্টো কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। তিনি বলেছেন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই, দরকার হয় 36 ঘন্টা জার্নি করে যাব না আমরা আমেরিকা, 30 ঘন্টা জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে যাব না আমেরিকা। এর আগেও কিন্তু এই ধরনের কথা তিনি আমেরিকার ব্যাপারে বলেছেন। তিনি বলেছেন যখন আমরা কেউ জানি না এই ভিসা নীতির ব্যাপারে, তখনই তিনি বলেছেন সংসদে যে আমেরিকা বিভিন্ন দেশের সরকার ওলট পালট করে। এরপরে 3 তারিখের পরে যখন তিনি জানেন যে এরকম একটা ভিসা নীতি নেওয়া হয়েছে, যেই নীতিটা উগান্ডার মতন, নিকারাগুয়ার মতন, নাইজেরিয়ার মতন, বেলারুশের মতন দেশে নেওয়া হয়েছে, সোমালিয়ার মতন দেশে নেওয়া হয়েছে, সেই একই ধরনের ভিসা নীতি বাংলাদেশেও নেওয়া হয়েছে, এটা তিনি জানেন তখন। কারণ 3 থেকে 25 তো তারা বিষয়টা গোপন করছে, আমরা কখনো জানি না, প্রধানমন্ত্রী কিন্তু জানে। তিনি তার বিবিসি সাক্ষাৎকারে বলছেন যে আমেরিকা চায় না আমি ক্ষমতায় থাকি, এখানেই শেষটা। তিনি 15ই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে তিনি আমেরিকাকে যুক্ত করে কথা বলছেন, অর্থাৎ আমেরিকার ব্যাপারে তিনি তার রাগ, ক্ষোভ, বিরক্তি কোনো কিছুই তিনি কিন্তু আর চাপা রাখতে পারছেন না। এরপরে তিনি বাংলাদেশে এসে 3 দেশ সফর করলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাপান, 3 দেশ সফর করে ঢাকায় নেমেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যে রাষ্ট্রদূতরা বাংলাদেশে আছেন তাদের যে প্রোটোকল, সে প্রোটোকল তিনি তুলে নিলেন, এক্সট্রা বাড়তি যে প্রোটোকলটা তারা এতদিন ধরে, এত বছর ধরে পেয়ে আসছিল সেটা তুলে দিলেন। মানে তার পক্ষে যতটুকু সম্ভব শোধ নেওয়ার, প্রতিশোধ নেওয়ার যতটুকু সম্ভব তিনি সেটা নিলেন, প্রোটোকল তুলে দিলেন, এবং তিনি ঘোষণা করলেন আমরা যুক্তরাষ্ট্র থেকে আর কিচ্ছু কিনব না। যদিও সেই ঘোষণার 2 দিনের মাথায় দেখলাম চিনির অর্ডার চলে গেছে যুক্তরাষ্ট্রে, দেখলাম তেলের অর্ডার চলে গেছে যুক্তরাষ্ট্রে, মানে যুক্তরাষ্ট্র ছাড়া তো আসলে চলার উপায় নাই। আমরা যদি চিনি তেল আমদানি বাদও দেই, বাংলাদেশে একমাত্র দেশ হিসেবে, ইউরোপিয়ান ইউনিয়ন তো কয়েকটা দেশের একটা কিন্তু জোট, কিন্তু আমেরিকা একটা দেশ হিসেবে, একক দেশ হিসেবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি হয় আমেরিকায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমেরিকার বিনিয়োগের দিক থেকে, বিদেশি বিনিয়োগের দিক থেকে আমেরিকা বাংলাদেশে নাম্বার ওয়ান। রেমিটেন্স, যেটা এতদিন সৌদি আরবের একচ্ছত্র আধিপত্যে ছিল, এতদিন ইউএই এর একচ্ছত্র আধিপত্যে ছিল, সেখানেও এখন নাম্বার ওয়ান আমেরিকা। সুতরাং আমেরিকাকে আপনি গেলাম না তোমার দেশে, নিলাম না তোমার জিনিস, কিনলাম না তোমার কাছ থেকে কিছু, দিলাম না তোমার রাষ্ট্রদূতের প্রোটোকল, এই সীমিত সাধ্যে আমরা যেটুকু আছে ওইটুকু বলতে পারি, কিন্তু আমেরিকাকে ইগনোর করার কোন উপায় নাই, আমেরিকাকে অগ্রাহ্য করার কোন উপায় নাই। একটু দেখে নিই প্রধানমন্ত্রী কি বলেছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির বিষয়টিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই, 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকা না গেলে কিছু আসে যায় না, ঠিক 20 ঘন্টাও না, উনি হয়তো ডাইরেক্ট ফ্লাইটে যান, আমাদের মাঝখানে কাতার বা দোয়ায় নামতে হয়,
আমাদের এমিরেটসে গেলে দুবাইতে থামতে হয়, আমাদের তো 36 ঘন্টা 35 ঘন্টার নিচে আমেরিকার ফ্লাইট হয় না, কিন্তু তারপরেও কিন্তু ডাক পেলে সবাই দৌড়ায়। আজ শনিবার বিকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের জন্য নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য বিভিন্ন অনলাইনে সম্প্রচার করা হয়। আচ্ছা, তিনি আরো কি বলেন, পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে, সেই মহাদেশের সাথে মহাসাগরেই আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। আমাদের অর্থনীতি আরো মজবুত হবে, উন্নত হবে, আরো চাঙ্গা হবে। এ সময় তিনি বলেন, আমরা নিজের পায়ে চলব, নিজের দেশকে গড়ে তুলব কারো মুখাপেক্ষী না হয়ে। এরপরে তিনি আর রাগটা কন্ট্রোল করতে পারেন নাই, আরো বেশি ক্ষুব্ধ। ভোট যারা চুরি করে, ভোট নিয়ে যারা ছিনিমিনি খেলছে, চিরদিন খেলেছে, জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে, আমি তাদের বলবো, ওই সন্ত্রাসী দলের দিকে নজর দিন। কানাডার হাইকোর্ট বিএনপি কে সন্ত্রাসী দল বলে ঘোষণা করেছে। এই সন্ত্রাসী এবং দুর্নীতির দায়ে এই আমেরিকাকেই, এই আমেরিকায় তারেক জিয়াকে ভিসা দেয় না, এখন তারা আবার তাদের কাছে ধরনা দেয়। আচ্ছা, আপনি আমেরিকাকে বলেছেন বিএনপির দিকে নজর দিতে, আপনাদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে প্রতিটা নেতা কি আপনার এই বক্তব্যের আগের মুহূর্ত পর্যন্ত বলে আসে নাই যে এই ভিসা নীতিটা আমেরিকার ক্ষেত্রে অ্যাপ্লাই করে? আপনাদের টকশোওয়ালারা, যারা টকশোতে যায় তারা, যারা নিজেদের ইউটিউবে কথা বলেন তারা, আপনাদের মন্ত্রীরা, আপনাদের এমপিরা, আপনাদের যারা সভা সমাবেশে বক্তব্য রাখছেন তারা, সবাই এক কথায় এক বাক্যে বলেছেন যে এই ভিসা নীতি আওয়ামী লীগের উপরে না, এই ভিসা নীতি বিএনপির উপরে অ্যাপ্লাই করে। এবং আপনাদের সাধারণ সম্পাদক বলেছে এই ভিসা নীতি দেখে বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। তো এই হারামটা যাতে একটু কম দিন হয়, বেশি দিন না হয়, এই জন্য মনে হয় 3 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনারা লুকায় রাখছিলেন বিষয়টা। যাই হোক, প্রধানমন্ত্রী বিষয়টিকে একেবারেই খোলসা করে দিয়েছেন। এখন আর আওয়ামী লীগের কোন নেতাকর্মী বলতে পারবে না এই নীতি বিএনপির জন্য এসছে। আমরা যদি নীতিটাতে কাদেরকে ইনক্লুড করা হয়েছে, কি বলা হয়েছে একটু দেখি। সেখানে বলা হয়েছে ভোট কারচুপি, ভোটারদেরকে ভয় দেখানো, সমাবেশ বা শান্তিপূর্ণ জমায়েত করতে না দিতে সহিংসতা করা, বাক স্বাধীনতা হরণ করা ইত্যাদি ইত্যাদি কাজে যারা যুক্ত থাকবে তাদের উপরে এই ভিসা নীতি অ্যাপ্লাই করবে। এবং কাদের উপরে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু ডোনাল্ড লু পরিষ্কারভাবে বলেছেন। এর মধ্যে আছে বাংলাদেশে কর্মরত বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা, এখানে বিএনপির কেউ না, বিএনপির কেউ হওয়ার কোনো সুযোগও নাই, সরকারি বা বিরোধী দলের সদস্য, হ্যাঁ এইটা একমাত্র জায়গা যেখানে 50-50, সরকারি দলের 50% বিরোধী দলের 50% আমরা ধরতে পারি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিএনপির কেউ না, বিচার বিভাগের কর্মকর্তা বিএনপির কেউ না, নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষেবার সদস্য বিএনপির কেউ না। আর বাংলাদেশে যারা থাকে, বাংলাদেশ সম্পর্কে যারা ন্যূনতম খোঁজ খবর রাখে, তারা খুব ভালো জানে যে ভোটের কারচুপি কারা করে, কারা করেছে এতদিন, নির্বাচনে ভোটারদেরকে কারা ভয় দেখাইছে, কারা বলছে নৌকা মার্কায় ভোট না দিলে এলাকায় থাকতে দেয়া হবে না, কারা বলছে নৌকা মার্কায় ভোট না দিলে কবরে জায়গা হবে না, কারা বলছে নৌকা মার্কায় ভোট না দিলে AK-47 নিয়ে মানে যান কোরবান করে দেওয়া হবে, কারা বলছে যে নির্বাচনে নৌকা মার্কায় ভোট না দিলে এলাকার আশপাশে ঢুকতে দেয়া হবে না, তারা জামাতি এবং বিএনপি ট্যাগ দিয়ে কিভাবে 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 তাদের উপর অত্যাচার করা হবে, এই কথাগুলো খোলসা করে কারা বলছে আমরা জানি। এমনকি একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কি ধরনের আচরণ আওয়ামী লীগের নেতা কর্মীরা করছে সেটাও আমরা দেখছি। সুতরাং ভোটারদের ভয় দেখানো, ভাই গত 15 বছর ধরে এটা আওয়ামী লীগের একচেটিয়া ব্যবসা, এই ব্যবসায় হাত দেওয়ার মানে ন্যূনতম শক্তি ক্ষমতা কারণ নাই। প্রশাসনের সহায়তায় ভোটারদের ভয় দেখানো, ভোট কার্ড চুপি করা, এটা আওয়ামী লীগ তার সোল ব্যবসায় পরিণত করছে গত কয়েক বছরে। আর বাক স্বাধীনতা নিয়ে কথা, সেটা আপনি যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, আপনি মানবাধিকার জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেন, প্রত্যেকটা জায়গা থেকে হিউম্যান রাইটস এর ব্যাপারে যখনই কথা বলা হয়েছে, বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ নিয়ে কথা বলা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা বলা হয়েছে, এবং বাংলাদেশের বিরোধী দলের নেতা, বিরোধী দল মতের মানুষ, তারপরে মানবাধিকার কর্মী, নাগরিক সমাজ,
তাদের উপরে যেভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিবর্তন এই সরকার চালিয়েছে তাতে বাক স্বাধীনতা হরণ নিয়ে কাউকে যদি দায়ী করা হয়, যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, যেই বলেন, কেউ যদি দায়ী করে সেটা সরকারি দলের লোকই দায়ী হবে, সরকারের মন্ত্রী এমপিরাই দায়ী হবে, সরকারের প্রশাসন দায়ী হবে, সরকারের বিচার বিভাগ দায়ী হবে। সুতরাং এই নীতিটা যে শুরু থেকে আওয়ামী লীগের উপর অ্যাপ্লিকেবল এটা নিয়ে পুরা বাংলাদেশের কারো কোনো সন্দেহ ছিল না, বিরোধী দল থেকে শুরু করে সারা বাংলাদেশে কারো কোনো সন্দেহ ছিল না। শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন তাদের নেতাকর্মীদের বুস্ট আপ করার জন্য, চাঙ্গা রাখার জন্য বলেছে এটা বিএনপির উপর অ্যাপ্লাই করে। এখন তো প্রধানমন্ত্রী এটা খোলসা করেই দিলেন, তবে একই সাথে প্রধানমন্ত্রী আরো যেটা খোলসা করলেন সেটা হচ্ছে দরকার হয় আমেরিকা যাব না, দরকার হয় ভিসা নীতিতে পড়ব, কিন্তু তারপরেও ভোট কারচুপি করব, তারপরেও ভোট চুরি করব, তারপরেও ভোটের দিন কারচুপি করব, ভোটারদের ভয় দেখাবো, নৌকা মার্কায় ভোট দিতে বাধ্য করব। তার মানে 2024 ইলেকশন কেমন হবে সেটা কিন্তু মোটামুটি তার কথায় স্পষ্ট। কারণ তিনি কেন মনে করছেন ভিসা নীতি তার উপর অ্যাপ্লাই করবে এবং তিনি আমেরিকা যেতে পারবেন না বা তার দলের লোকজন আমেরিকা যেতে পারবে না, তার মানেই তিনি স্পষ্ট করছেন যে তিনি নির্বাচন সুষ্ঠু হতে দেবেন না বা তার দল নির্বাচন সুষ্ঠু করবে না, তার দল নির্বাচনে কারচুপি করবে, ভোটারদের ভয় দেখাবে, নির্বাচনে সহিংসতা করবে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে, মানুষের বাক স্বাধীনতা হরণ করবে, এবং এগুলো করবে বলেই ভিসা নীতি আসতে পারে এবং তার আমেরিকা যাওয়ার পথ বন্ধ হতে পারে। তার মানে তিনি তার কথা দিয়ে দুটো জিনিস স্পষ্ট করলেন। এক হলো এতদিন তার দলের যে বয়ান যে বিরোধী দলের উপরে এই স্যাংশন বা এই নিষেধাজ্ঞা এসছে সেটি আসলে সত্য নয়, এই নিষেধাজ্ঞা সরকারের উপরে, সরকারের লোকের উপরে, আওয়ামী লীগের উপরে। দুই হচ্ছে যতই ভিসা নীতি আসুক না কেন, ভোটে কারচুপি, ভোটে সহিংসতা, ভোটারদের ভয় দেখানো এবং যে কোনো উপায় নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ কাজ করবে, সেটা যেই নীতি আসুক না কেন, তাতে আমরা 20 ঘন্টা পাড়ি দিয়ে আমেরিকা যাইতে পারি আর না পারি, আমেরিকা থেকে আমাদের ফ্যামিলি মেম্বারদের ফিরে আসতে হোক আর নাই হোক, আমরা আমরা ভোটে কারচুপি করবো এবং কারচুপি ছাড়া তো জিতার যেহেতু উপায় নাই, কারচুপি আমাকে করতেই হবে। আচ্ছা, আরেকটা খবর আমি এখান দিয়ে জানিয়ে রাখি, অলরেডি কানাডাও কিন্তু একই সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোন রকম কোন উচ্চবাচ্য ছাড়াই ভিসা নীতি দিয়ে আমেরিকা যেই পথে হাঁটছে কানাডাও সেই একই পথে হাঁটবে। 6 জন কংগ্রেসম্যান অলরেডি বাইডেনকে চিঠি দিয়েছে, এটা নিয়ে কিছু পাঁচাটা চ্যানেল টকশো করে চেষ্টা করছিল এটাকে মিথ্যা প্রমাণ করার, এখন এটা একেবারেই ক্লিয়ার, যারা চিঠি দিয়েছে তারাও এটাকে ওপেন করে দিয়েছে, সুতরাং এটা নিয়েও আর দ্বিতীয় কোনো প্রশ্ন নাই। আর একটা ব্যাপার, ছোট্ট একটা ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে অস্ট্রেলিয়ান পার্লামেন্টের, অস্ট্রেলিয়াও সম্ভবত একই ধরনের নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বাংলাদেশের উপরে, যারা এই ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং ভোট চুরির সঙ্গে যুক্ত তাদের উপরে। সুতরাং আওয়ামী লীগের সামনে কি আসতে যাচ্ছে এবং আওয়ামী লীগ কিভাবে একঘরে হতে যাচ্ছে দল হিসাবে, সরকার হিসেবে, সেটা যদি আওয়ামী লীগ এখনো উপলব্ধি করতে না পারে সামনে ভীষণ খারাপ দিন। এখন কিন্তু আর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, তারা যদি একত্রিত হয়ে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া শুরু করে, এবং তারা করছে, অলরেডি আমেরিকা করেছে, ক্যানাডা ইজ ফলোয়িং আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হ্যাজ রেজ দিস ইস্যু এবং তারাও এটা নিয়ে আলাপ করছে। সুতরাং পালায় যে এই যে টাকা কামাইছে, পাচার করছে, এগুলা পালায় যে তারা উন্নত কোনো দেশে গিয়ে থাকতে পারবে তাও না। হ্যাঁ, যেতে পারবে, চীনে যেতে পারবে, রাশিয়া যেতে পারবে, ভারতে যেতে পারবে, তাদের উপর, তারা যদি মনে করে এই তিন দেশে গিয়ে তারা থাকবে, আপ টু দ্যাট।